হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আমি হ্যালো বলেছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে, মানে নতুন ভিডিও বলতে নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুনভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা রিকোয়েস্ট করেছিল একজন বন্ধু, তো তার জন্য এই ভিডিওটা তোমাকে ডেডিকেট করছি। পিয়ালি চক্রবর্তী, ও বলেছিল যে তোমরা ইয়ে খাও, মানে ইলিশের ভাপা। তো ও ইলিশের ভাপা মোটামুটি রান্না করতে পারে, আজকে প্রথম রান্না করলো, তো সেই হিসেবে ও করেছিল। এমনি মাছটা ভাপা করেছিল, তো বাট আজকে ইলিশের ভাপা করেছে, তো সেটা হচ্ছে সর্ষা বাটা দিয়ে, ঠিক আছে? কারণ একটু বুঝতে পারছে প্রথম করলো এইটা রান্নাটা, তো কেমন হবে কি হবে না সেটা জানি না, কিন্তু গন্ধে মহমহ হয়ে গেছে বাবা, আমার পেটটা এমনিই ভরে গেছে। তো ঠিক আছে, আর এটা হচ্ছে সাথে হচ্ছে কপির ঝাল, মানে বাঁধাকপির ঝাল, ওটাতেও ইলিশ মাছের মাথা দেওয়া আছে। শুধুমাত্র যে ইলিশের ভাপা দিয়ে ভাত খাওয়া যাবে তাও না, বেশি ঝোল করেনি, গামাখা করেছে। আর সাথে আছে এই বাঁধাকপির ঝাল, আর এটা হচ্ছে আজকে আমাদের চ্যালেঞ্জ, যে কে কত তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, আর যে হেরে যাবে তার জন্য হচ্ছে একটা পানিশমেন্ট থাকবে, ঠিক আছে? যেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকে, হয়তো কিছু ভিডিওতে ছিল না। ওয়ান টু, আমি আসতে কাবাতে কাটা বেঁধে গেলে তো কোনো গল্প, প্রচণ্ড কাটা। আর একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদেরকে, ঠিক আছে? যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা অন করে রাখবে, ঠিক আছে? ধমক দিচ্ছ না কেন? আমি অনুরোধ করছি, হ্যাঁ করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো ওয়ান টু থ্রি স্টার্ট। এই ধাক্কা মাক্কা দিবা না বললাম, কিন্তু একদম সহ্য হবে না কিন্তু। ওয়ান টু থ্রি স্টার্ট। বাঙালি বাঙালির সত্যি যাও সব যাই পাও, ইলিশেই শেষ। এই যেটা সেন্ট সেই বাঁধাকপিটা সত্যি খুব ভালো হয়েছে। ইলিশের ইয়েটা দেওয়া আছে না মাথাটা, ওর জন্য একটু অন্যরকমই একটা আলাদা সেন্ট হয়ে গেছে। মানে এত শুকা করে দিয়েছো, ওটা ঝোল আছে তো খাও, ঝোল লাগে এখন তো নিয়ে নাও না গো, ঠিক আছে? ঝোল তো খুব ভালো লাগছে, আর সর্ষা বাটা দিয়ে যে কোনো মাছ ভাল লাগে। ও কি লাগছে দেখতে গো, ভালো লাগে না একটু? এটাকে সাইড করা আছে। আটা জিনিস সাবধানে খেতে হবে, যে কমেন্ট করেছো যে খেতে, সত্যি তুমি অমাইক। আর আজকে প্রথম রান্না করলাম আমি, ও সত্যি ভালো হয়েছে, ঝাল হয়েছে একটু না? দেখো এই দেখো পাকা, এই লঙ্কা দিয়েছি লাল লাল কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এই চিড়ে না এমনি ই করে। রিল্যাক্সে খাওয়া, হসপিটাল টসপিটাল সব বন্ধ কেন? বাবা রে, কি কাটা অ্যাকচুয়ালি
আমি এই মাছ অতটা পছন্দ করি না। আরে ইটিং ছকড়ো শুধুমাত্র এই কাঁটার জন্য, প্রচন্ড কাঁটা যাতে পারছে। আর কাঁটা, বাপ রে বাপ, এই টিংশো করাই ঠিক আছে, বুঝেছ? কাটা সম্ভব না বেঁচে খাওয়া, তাহলে টিংশো করবা, তাই করো। এ খেতে অনেক টাইম লেগে যাবে, সুতো সুতো ভাবে মাছের কাঁটা। ওই বাবা কিন্তু ভালো হয়েছে, প্রথম রান্না করলাম তাও এত সুন্দর হবে ভাবিনি। আর আমি ভাপাটা একটু কমই খাই, কারণ মাছটা না ভেজে ভাপানো তো আমারে। ঢুকে পড়েছে, দেখো খেতে বসেও কি জ্বালা, সম্ভব না। এমনিতে আমি জিতে গেছি, হ্যাঁ পানিশমেন্ট দেবো তোমাকে। পাতা পাতা কাঁটা, আমার মনে আছে ছোটবেলায় আমি এই মাছ খেতাম না, আর বাবাও নিয়ে আনতো না। ছোটদের খাওয়া সম্ভব না, একদিন ফেলে দিয়েছিলাম। পানিশমেন্ট দিবা? আমি হেরে গেছি তো, দেবো খেয়ে, খাওয়া সম্ভব না তো, তো রিল্যাক্স খেতে হবে। তো চলো, বুঝতে পারছো যে প্রচন্ড কাঁটা আছে, তো সেই হিসাবে চ্যালেঞ্জ করে গায়ের জোরে খেয়ে নেওয়াটা ঠিক হবে না। হিতের যদি বিপরীত হয়ে যায় বাই চান্স তো খুব খারাপই হয়ে যাবে। না, ও ভালোভাবে ভেবে চিন্তেই বলেছিল যে তোমরা ইটিং শো করো। যাই হোক, তো আমরা এইটুকুনটা একটু শান্তিভাবে খেয়ে নিই। হেরেছি আমি, পানিশমেন্ট নিয়ে আসুক। হ্যাঁ, যখন করছি তো পানিশমেন্ট নিয়ে আসুক আমার জন্য, কারণ ওই মাছ অনেকটা পুড়িয়ে গেছে, আমার পুরো ধরাই আছে। তো চলো এগুলো পরিষ্কার টরিষ্কার করে পানি, আমার পানিশমেন্ট নিয়ে আসছি। ফ্রেন্ড, চলে আসলাম আবার ওর পানিশমেন্টটা নিয়ে, যেহেতু আজকে হেরেছে। তোমরা হয়তো বলবে যে দাদা মাছ খাওনি, খাওনি। দেখো মাছটায় প্রচণ্ড কাঁটা ছিল, ঠিক আছে? আর ইলিশ মাছ আমি মানে তোমাদেরকে কি বলবো, আমি অ্যাকচুয়ালি ইলিশ মাছ খেতে চাই না, কারণ এই কাঁটার জন্য। ও ভালো করে জানে, আর দেখেছো যে আমরা বেশিরভাগ মাছ নিয়ে আনি বড় বড় বড়। আর আজকের ইলিশটা ছোট ছিল, ছোট বলতে বেশি ছোট না, বাট ছোট ছিল একটুখানি, কত হবে, অত বড় সাইজ না বলতো। নাই রাগ করো তোমরা, আমাদের এখানে ইলিশ ওঠে অনেক বড়, তা আবার দিতে চায় না।
কাটা দিতে যায় না, দুজন মানুষ বেশি বড় ইলিশ নিয়ে সম্ভব না। আর আজকে ভাগ্য গুণে পেয়ে গেছিলাম, তার জন্য ভিডিওটা করা হলো। তো ঠিক আছে, আর হচ্ছে ইলিশ মাছে কাঁটা প্রচুর বলে আমি খেতে চাই না, দাঁতে ঢুকে আছে কাঁটাগুলো মনে হচ্ছে। তো চলো ঠিক আছে, নেক্সট টাইম হলে একটু বেটারভাবে করব। আর তাই আজকে ওর পানিশমেন্টটা একটা নিয়ে এনেছি, যেহেতু ও হেরে গেছে, কারণ ভাতও খেতে পারেনি। ভাত খাইনি বলতে আমি তো ইটিং শো করে ফেলেছিলাম না, তুমি ইটিং শো চ্যালেঞ্জ ছিল আমাদের, চ্যালেঞ্জ শো ঠিক আছে, ওইখানে একটু গন্ডগোল না হলে আমি ভাত খেয়ে নিতাম, কিন্তু তবুও পারতাম না, কারণ ওর মাছ অনেকটা ফুরিয়ে, আমি একটা শেষই করে ফেলেছিলাম কম বেশি। তো ঠিক আছে, বেশি ভাট বকছি না, সাথে সাথে নিয়ে আনছি ওর পানিশমেন্ট। আর পানিশমেন্ট আছে টিয়া পাখির খাওয়ার, লাল লঙ্কা, এটা হচ্ছে লঙ্কা, ওকে খেতে হবে, এটা হচ্ছে ওর পানিশমেন্ট, ঠিক আছে। এই নাও, আর এটার এই ঝালটা কমানো, ছোট কিন্তু, হ্যাঁ বেশি বড় দিইনি, দেখতে পাবে ঠিক আছে। তো ভিতরে তো মনে হচ্ছে সে কেমন বুড়ো লঙ্কা, বুড়ো না, এটা হেভি 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 প্লাস্টিক টাইপের লঙ্কা, মানে শুকিয়ে শুকিয়ে গেছে একটু, হালকা হালকা, ঠিক আছে, শুকা লঙ্কাও বলা যেতে পারে, ওগুলো শুকনো করলে শুকনো লঙ্কা হয়ে যাবে। আর একটা হচ্ছে এই কে, মানে বেশি ঝাল হয়ে গেলে তখন আমার খারাপ লাগবে, তো আমারই খারাপ লাগবে, তো ওই জন্য ওর মানে ঝালটা কমানোর জন্য একটা দিয়েছি সাথে হালকা আধ পাকা কাঁচা টমেটো, ঠিক আছে, যেমন ইচ্ছা তেমন করে খা। ও রস টস সব পড়ে গেল গো, আরি 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 আরি, শেষ করে ফেললো লঙ্কাটাকে, খালি বোঠাটা বাদ থাকলো, আর পুরো লঙ্কা আসতো, লঙ্কা গোটাটাই খেয়ে নিল, লাল লাল লঙ্কা, আইডাকে লেগেছে 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 ঝাল লেগেছে। আর কিছু লাগবে? সাথে এটাও আগে দিই না, আমি পানিশমেন্ট দিই কিন্তু ঠিক আছে, আমি সাথে একটা করে কিন্তু ভালো জিনিস থাকে। আর এই দেখো সাথে জল দিয়েছি, কেউ দেয়াই জল নাই, ওইটুকু যাবে, আমার লস লেগে গেল, আমার জন্য লস লেগে গেল, ওকে পানিশমেন্ট আমি শান্তি পাই না। লঙ্কার রানী আমি, আরে বাবা, এরপর দিয়ে দেবো তাহলে চার পাঁচটা লঙ্কা দিয়ে দেবো, তখন বুঝতে পারবো রানী হয়ে যাবে, ঝাড়াই। তো চলো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো নতুনভাবে তোমাদের সামনে। আর যারা কোনো মানে সরি, যাদের মানে তোমাদের যদি আর কোনো কমেন্ট টমেন্ট থাকে, মানে কমেন্টস যদি থাকে সেগুলো বলবে, কোনো যদি চ্যালেঞ্জ করতে বলো সেটাও করব। আর অনেকে অনেক কমেন্ট করেছো, তাদের চ্যালেঞ্জ হয়তো আসেনি বা আসবে, এরকম কিছু আছে, ঠিক আছে, রাগটাগ করবে না, প্রত্যেকের কমেন্ট করবে, প্রত্যেকের কমেন্টে উত্তর আমরা দিব, ঠিক আছে। আজকে আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে, চলো। হ্যাঁ, ভালো লেগেছে। হ্যাঁ।